আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে সাহিত্যের আসর নামে ইউটিউব চ্যানেলটি আমার ক্ষুদ্র জ্ঞানে সামান্য পরিসরে চালাতে পেরেছি, এজন্য আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। আজকে আপনাদের সামনে উল্লেখযোগ্য একজন কবির জীবনী নিয়ে আলোচনা করব। আরবি সাহিত্যে যাকে শাইরুর রসুল বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবি বলা হয়, যাকে সভা কবিও বলা হয়, ইসলামের সুশীতল ছায়াতলে এসে তিনি নিজের জীবনকে ধন্য করেছেন, এমন একজন মহান জান্নাতি মানুষের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, কথাগুলো শুনছেন, আমার কথা পাচন ভঙ্গি বা কোনো তথ্যগত ত্রুটি থাকলে আপনারা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে উদ্বুদ্ধ করবেন আপনাদের সামনে এই সাহিত্য বিষয়ে কিছু তথ্য আপনাদের বিষয়ে উপস্থাপন করার জন্য। উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সামনে এক এক করে উপস্থাপন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনা এবং বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, হাসান বিন সাবেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বে অর্থাৎ জাহিলি যুগের কবি ছিলেন। তিনি হিজরতের প্রায় 60 বছর পূর্বে, রাসূল সাল্লাম হিজরতের 60 বছর পূর্বে মদিনায় জন্মগ্রহণ করেন। তার জন্মগতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বংশের সাথে সামঞ্জস্যতা রয়েছে, অর্থাৎ বংশীয় একটা রক্তের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রয়েছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেশি স্নেহ আদর মায়া মমতা করতেন। আপনারা জানেন প্রাচীন যুগে, জাহিরি যুগে ইসলামকে নিন্দা করে জাহিলি যুগের অনেক কবিরা কবিতা রচনা করেছেন, রাসূলকে নিন্দা করে, ইসলামকে কটাক্ষ করে কবিতা রচনা করেছেন। প্রাচীন যুগ তথা জাহিলি যুগের মানুষ লেখায় তত শিক্ষিত না থাকলেও তাদের বাচন ভঙ্গি, কথার মাধুর্যতা ছিল অনেক উঁচুতে, তাদের কথা তারা সবাই কবিতা বলতে পারতেন। এজন্য ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া একজন প্রফেসর একটি বই লিখেছেন, ডক্টর আবম সাইফুল ইসলাম সিদ্দিকী, ওনার বইটা পড়ে আমি আরবি সাহিত্য প্রবাদ সাহিত্য এই বইটা পড়ে অনেক কিছু মূল্যবান তথ্য আমি পেয়েছি। সেখানে তিনি লিখেছেন জাহিলি যুগে প্রায় 33 জন লোক ছিল, অন্য একটি বর্ণনা আছে 30 জন, তারা শিক্ষিত, তারা লিখতে জানতেন, পড়তে জানতেন। হাসান বিন সাবেদ উল্লেখযোগ্য একজন কবি ছিলেন, কবি পরিবারে জন্মগ্রহণ করে নিজের জীবনকে ধন্য করেছেন। নবুয়তের পূর্বে তিনি এই পৃথিবীর বুকে রাসুলকে নিয়ে অনেক কটাক্ষ করে কবিতা রচনা করার জন্য অন্যান্য কবিদের ন্যায় তিনি উদ্বুদ্ধ ছিলেন। ইসলাম যখন রাসুল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে ইসলাম প্রচারের কাজে ব্যস্ত, তখন হাসান বিন সাবেদ রাসুলের দরবারে এসে ইসলাম গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করেছেন। সে হাসান বিন সাবেদ একজন মেধাবী, তীক্ষ্ণ মেধার অধিকারী, তার কথা, বাচনভঙ্গি, চলন এবং তার তীক্ষ্ণ বুদ্ধির কারণে ইসলামের জয় ছিনিয়ে এনেছেন। বদর, উহুদ, খন্দক, এমনকি মক্কা বিজয়েও তার অবদান একেবারে স্মরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছেন। এজন্য যেহেতু জাহিলিয়াতের যুগে তিনি কবিতায় পাণ্ডিত্যতা অর্জন করেছেন, ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাম তাকে বললেন যে হে হাসান, তুমি কবিতা রচনা করো ইসলামের পক্ষে, এবং ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তাদের বিরুদ্ধে তারা আমাকে যে প্রশ্ন করে কবিতার মাধ্যমে, তুমি এ সকল কবিতার জবাব দাও তুমি কবিতার মাধ্যমে। হে হাসান, তুমি কবিতা রচনা করো, রুহুল কুদুস তথা জিব্রাইল আলাইহিস তোমার সাথে আছেন। এই জন্য রাসূল সাল্লাম হাসান বিন সাবেদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, এজন্য তাকে জান্নাতি মানুষ বলেছেন, যে তোমার যে ইসলামের পক্ষে
তোমার যে মেধা, তোমার যে প্রতিভা প্রকাশ করছো, এর যা যা আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হাসান বিন সাবেদ ইসলামের ছায়াতলে এসে এত সুন্দর শব্দ ভাণ্ডার নিয়ে তিনি কবিতা রচনা করেছেন, যা ইসলামের ইতিহাসে, আরবি সাহিত্যের ইতিহাসে অন্য কারো কবিদের মাঝে পাওয়া যায়নি। হাসান বিন সাবেতের প্রতিভা, কথাবার্তা, মাধুর্যতা অন্যদের সেটা একটু ব্যতিক্রম। প্রাক ইসলামী যুগে যারা হাসান বিন সাবেতের সাথে আরও দুইজন কবি ছিলেন, কাব বিন মালেক এবং আবদুল ইবনে রাওহা, এই দুইজন কবিও হাসান বিন সাবেতের সাথে কবিতা রচনা করেছেন। কিন্তু হাসান বিন সাবেত ছিলেন আল্লাহর রাসূলের একজন প্রেমিক। তিনি 160 বছর জীবিত ছিলেন। প্রথম 60 বছর ইসলাম গ্রহণের পূর্বে 60 বছর তার বিভিন্নভাবে কেটেছে, তথা ইসলামের ছায়াতলে নয়, কিন্তু ইসলামের ছায়াতলে এসে তিনি আরও 60টি বছর জীবিত ছিলেন। আল্লাহ তার 60 বছর কবুল করেছেন। তিনি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে 120 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য দোয়া করছি এবং তার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই, দোয়া করছি, আল্লাহর কাছে পানাহা চাই। আল্লাহ যেন একজন আশিকের রসুল, ইশকের রসুল যার প্রতিভা ছিল, তার দ্বারা যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। তিনি, আমি আরেকটি কথা না বললেই নয়, হাসান বিন সাবেত ছিলেন একজন প্রতিভাবান কবি। তিনি তার দুর্লভ শব্দ স্বয়ং দিয়ে এতটা মানুষকে আকৃষ্ট করেছেন যে ইসলামের ছায়াতলে যারাই আসে হাসান বিন সাবেতের কবিতা শুনে সবাই আকৃষ্ট হয়ে যায়। এজন্য রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে রাসূলের মেহরাবের কাছে আলাদা একটি মিম্বর স্থাপন করেছেন, যেই মিম্বরে বসে হাসান বিন সাবেত ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে কবিতা রচনা করেছেন। আমরা হাসান বিন সাবেতকে বাদ দিলে আরবি সাহিত্যে পাক ইসলামী যুগের ইতিহাস রচনা করা সম্ভব নয়। সবা কবি, রসুলের কবি, রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কবি। আমরা এই কবির ইতিহাস জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি, যেহেতু তিনি জাহিলিয়াতের যুগে ইসলামের বচ্ছনা, ইসলামের নিন্দা তিরস্কার করে কবিতা রচনা করতেন, তেমনিভাবে লাত, উজ্জা, মানাত এদের প্রশংসায় কবিতা রচনা করতেন। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়াতলে যখন নিজেকে ধন্য করেছেন, তখন সকল কিছু বাদ দিয়ে রাসুলের শানে তিনি কবিতা রচনা করেন। রাসুলকে উদ্বুদ্ধ করা, রাসুলকে সমাজের মানুষের কাছে প্রচার করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন নিজের জবান দিয়ে। হাসান বিন সাবেতের সাথে অন্য কবিদের কোনো তুলনা হয় না। এজন্য সকল ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা পড়ুন হাসান বিন সাবেতের জীবনী, শুনুন বিভিন্ন লেখক যে হাসান বিন সাবেতের জীবনী নিয়ে লিখেছেন তাদের লিখিত বইগুলো পড়ুন, তাহলে আপনারা কিছু ইতিহাস জানতে পারবেন। আমার কাছে একটি পাণ্ডুলিপি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর অধ্যাপক বেলাল হুসাইন স্যারের লিখিত। স্যারের বইটি আরবি সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড স্যারের বের হয়েছে। এরকম উল্লেখযোগ্য বইগুলো পড়ুন। আমি সকল আরবি প্রভাষক যারা মাদ্রাসায় চাকরি করেন, সকল আরবি প্রভাষক ভাইদেরকে বলবো, আপনারা যারা আরবি সাহিত্য পড়ান, আরবি সাহিত্যের ইতিহাস ভালো করে পড়ুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। যারা হাদিস পড়ান, হাদিস শাস্ত্রের ইতিহাস পড়ুন। যারা ফেকা পড়ান, ফেকা শাস্ত্রের ইতিহাস পড়ুন। যারা তাফসির পড়ান, তাফসির শাস্ত্রের ইতিহাস পড়ুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ইতিহাস কেন পড়া হয়? যাতে আমার আপনার মাঝে যদি কোনো জানার বাকি থাকে ইতিহাস থেকে, আমরা সেটা জানতে পারবো। উল্লেখযোগ্য লেখকদের বইগুলো পড়ে আমরা আমাদের জীবনকে ধন্য করব। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসান বিন সাবেতের মতো জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করার তৌফিক দান করুক। আমি সকলকে আবার আহ্বান জানাচ্ছি, আমার কথা বলার মাঝে আপনারা একটু কমেন্টস করে জানাবেন কোনো বিষয়, যে কোনো বিষয়ে আপনারা যদি কমেন্টস করেন, তাহলে আমি আরও
ভিডিও দিতে উদ্বুদ্ধ হব এবং আরও সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উদ্বুদ্ধ হব। এজন্য আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ জানিয়ে আল্লাহ তাআলার এই সুনিপুণ একজন লেখক আল্লাহ প্রদত্ত যে ইসলামের ছায়াতলে এসেছেন হাসান বিন সাবেতের জীবনী সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।